নামাজ শেষ করে অফিসের দিকে যাইতেছি, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করলাম, 316 গেছে 1500 টাকার তেলে। ভেরি ব্যাড পারফরমেন্স, খুবই খারাপ অবস্থা। আগের চেয়ে কম গেছে, নামাজ শেষ করে যাইতেছে। খুবই খারাপ অবস্থা, মাত্র 316। দেখ আলহামদুলিল্লাহ যা গেছে গেছে, আবার একটা সার্ভিসিং করাইতে হবে। বিদ্যুৎ বেড়ে দিয়ে সার্ভিসিং করামো, কি একটা প্যারা লাগছে। করাইলাম তাহলে আপনাদের তো মাস্টার, সার্ভিসিং করাইতে আমার 8 টাকা লাগবো। রিজল বাইরে নিতেছি না, মাস শেষে 1500 টাকা আমি নিচ্ছি। যাই হোক, সেখানে যেটা আল্লাহ ফসলি হবে, হয়তো আর ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। যে অবস্থা রে ভাই, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যানা মুহাম্মাদ। রাস্তাটা মনে হয় ঠিক হবে, মাটিতে ফালাইছে, পাকা করলে কত ভালো হইতো, আর কত কষ্ট দিব মানুষকে। রাস্তা আসলে কেন্দ্রে ঠিক করতেছে না, হাই রেজ বিল্ডিং ডেভেলপার করছে, এইসব ডেভেলপার ট্যাক্টর নিচতলা ভাড়া হবে, নিচতলা খেতে তো ক্ষুদা, কিন্তু খাইতে মন চাইতেছে না। যদি দুপুরটা পার করতে পারি ভালো একটা অ্যামাউন্ট বেঁচে দিব, কিন্তু সমস্যা হলো ক্ষুদা লাগলে তো মাথায় থাকে না, আবার অ্যামাউন্ট বাঁচতে গিয়ে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেছে বিকালের দিকে খাইতে হবে।
রাস্তা যে ছেড়া দিছে 24 টাকায় পুরো। হাঁচির ভিতর থেকে হ্যাঁ শরীরে যত ভাইরাস আছে সব আমার শরীরে লাগবে, তারপর আমার জীবন হার ভাইরাস। আচ্ছা ভালো কিছু হইতে পারে না, শরীরের ভিতর ভালো কিছু আছে, হাঁচি দিচ্ছে ভালো কিছু আমার শরীরের ভিতরে আয়া করছে, এরকম হইতে পারে না, হইতে তো পারে। হাঁচু দিছে তার শরীরে যত পজিটিভিটি আমার ভিতরে চলে আসছে, মাশাল্লাহ বারাকাল্লাহ। খুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রূপ। যাই হোক, নামাজ পড়ে চলে আসলাম।